राणा मार्बल, मार्बल और टाइल्सर सुनामधन्य प्रतिष्ठान। एखाने नित्य नतून डिजाइनर मार्बल, टाइल्स, ग्रानाइट और ब्लैकस्टोन सुलभ मूल्य पावा जाए। जोगाजोग नम्बर 9874852799। बांगाली भालोबासार मानुषके बोलबो, जेखाने जेखाने बाम शरीर दल प्रार्थी देबे आगामी इलेक्शने मातृभूमि के रक्त दिए हलो स्वाधीन आमरा करब। আমরা বামপন্থীর প্রত্যেকটা যেখানে যেখানে শরিক দল প্রার্থী দেবে সেখানে আমরা তাদেরকে পুরাতন দিনের ইতিহাস ভুলে গিয়ে কি হয়েছে না হয়েছে সব ভুলে গিয়ে আগামী দিন এই বিজেপি সরকার আর বিজেপি সরকারের টিম মমতাকে আমরা বাংলা থেকে উৎখাত করে ছাড়ব। আজকে বাংলা স্বাধীনতাকে কেড়েছে এই মমতা, বাংলার নারীদের অধিকার কেড়েছে এই মমরা। একটা রেপের জন্য 2 লাখ টাকা তার মূল্য ধারণ করেছে এই মমতা। অতিবেগে বাংলা থেকে জবাব আমরা দিয়ে দেখিয়ে দেব। আজ কাননের মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা, টেডে শিক্ষক শিক্ষিকারা, অনুমোদিত 500 শিক্ষক শিক্ষিকারা, এমন করে সিভিল ভলেন্টিয়ারেরা, এমন করে পুলিশ কর্মীরা সবাই আজকে এই মমতার আমলে বিপদে রয়েছে। এর দাদাগিরিতে কেউ কথা বলতে পারে না, একমাত্র এই পাকের বাচ্চারা কথা বলে। অতীতকে চ্যালেঞ্জ দিয়ে গেল গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভক্ত। আগামী দিন 2021-এ মমতাকে জিরো করে আমরা দেখিয়ে দেব। মানে এইটা বাংলা, এ বাংলা কাজী নজরুলের বাংলা, এ বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা, এ বাংলা সৈয়দনা আবু বকর সিদ্দিকীর বাংলা, এ বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা। এ বাংলা প্রায় সময়তে যখনই ভারতের উপরে কোন কালো থাবার হাত পড়েছে তখনই এই বাংলা বীর পুরুষ দিয়ে ব্রিটিশের মতো কালো হাতকে ভেঙে চুরমার করেছে। এই বাংলা থেকে আজকে আমাদের শপথ নিতে হবে বিজেপি মূলক কালো হাতটাকে আমাদের ভেঙে দেশ থেকে নিখোঁজ করে দিতে হবে। আজ এই ব্রিগেডের ময়দান আমার বড় স্বপ্ন ছিল প্রোগ্রাম করার, কিন্তু আমাকে আমাদের দলের কর্মীরা এবং আমাদের দলের প্রেসিডেন্ট শ্রীমল সুরন্দা, আপনাদের প্রিয় নওশাদ সিদ্দিকী এবং বিশেষ করে আমার সেলিমদা প্রায় সময় বলেছে যে আজকে আমরা একটা জায়গায় হলে আনন্দিত হব। তাই আমি সমস্ত কাগজপত্র জমা দিবার পরও আজকে এই মঞ্চে গত শুক্রবার আপনাদেরকে আসার জন্য আমি আহ্বান করেছিলাম। আজ এখানে যারা বাম বন্ধু আছেন, বাম বন্ধু শরীফ বন্ধু আছেন এবং কংগ্রেসের যে সকল বন্ধু আছেন সবাইকে বলি, আজ শুক্রবার প্রচার করেছিলাম যদি এই জোটটা বা ইসির সমঝোতাটা আরো 1 সপ্তাহ আগে হতো আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ডবল লোক এই ব্রিগেডে এনে হাজির করাতাম। মানে এই বাংলার মানুষ এই মমতার উপরে ক্ষিপ্ত, এই বাংলার মানুষ এই মমতার দুর্নীতির উপরে, এদের দুর্নীতির উপরে এই বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এই বাংলার মানুষকে প্রশাসন দেখিয়ে এতদিন ধরে লুকে রেখেছিল, কিন্তু মনে রাখবেন আর ভয় খাবার ব্যাপার নেই। কোন দিদি বড়ির হাত থেকে পাওয়ার চলে গেছে, নির্বাচন কমিশনের হাতে চলে গেছে, আর মনে রাখবেন 1 মাস পরে বাংলা দিদির হাত থেকে চলে যাচ্ছে। আমরা বাংলা দখল করব, গণতন্ত্র বাঁচাবো, বেকার যুবকদের কর্মসংস্থান দেব, আমরা প্রত্যেকের পেটে ভাত খাওয়ার ব্যবস্থা করব, আমরা শিল্প তৈরি করব। আমরা চাই ভারতবর্ষের সংবিধান আমাদেরকে যে অধিকার দিয়েছে শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন করে বেকার যুবকদের জন্য থাকার ব্যবস্থা, শিক্ষা স্বাস্থ্য অন্ন এই ব্যবস্থা আমরা তৈরি করব। এই বলে আমি সংক্ষেপ সময় কেন এটা বক্তব্য দিবার বেশি বড় জায়গা নয়, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন অনেক সম্মানীয় ব্যক্তি রয়েছে তিনারা বক্তব্য দেবেন, হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আপনি বললেন যে যেখানে যেখানে বাম শরিক দল দাঁড়াবে আপনি ভোট দেবেন, আমাদেরকে বললেন আপনি কংগ্রেসের বেলায় বললেন না কেন।
হয়তো আপনাদের মনে যেতে পারে, আমি একটা কথা স্পষ্ট জানিয়ে দিই, ভাগিদারি করতে এসেছি, কারো টুসন করতে আমি এসেনি, ভাগিদারি করতে এসেছি। অনেক হয়েছে আর নয়, ভাগিদারি চাই। পিছিয়ে পড়া অধিবাসী, দলিত, আদিবাসী, ওবিসি, মুসলিম, পিছিয়ে পড়া মানুষের